আপনি শুনছেন এই সময় গোল্ড আজকের রচনা শুধু ছেলেটাই বলবে এই একলা ঘর আমার দেশ রচনা অন্বেষা বন্দ্যোপাধ্যায় পাঠ সৌনক সান্নাল ছবি এক বয়স পঁচিশ বছর সরকারি প্রতিষ্ঠানে চুক্তির ভিত্তিতে কর্মরতা বিয়ে করেনি মেয়েটি অত্যন্ত স্বাধীন চেতা ও আত্মবিশ্বাসী কারোর ওপর নির্ভরশীল নয় মেয়েটিকে তার বস হঠাৎই একদিন প্রশ্ন করেন বিয়ে করছো না কেন এই ব্যক্তিগত প্রশ্ন তিনি ভালোভাবে নেননি উত্তর এড়িয়ে যাওয়াই কাম্য বলে মনে হয়েছিল সে যাত্রায় তা সম্ভব হলেও পরের বার আর তা হয়নি মেটির বস বলেছিলেন তুমি শুধু তোমার বুদ্ধিবৃত্তিকে ব্যবহার করছো কিন্তু শরীরটা শরীরটা তো শুধু কেরিয়ার হতে পারে না কাজেই সেটা তুমি আমার মতো যে কারোর সঙ্গে ব্যবহার করতে পারো তিনি স্পর্শ করার চেষ্টা করেছিলেন মেয়েটিকে উপস্থিত বুদ্ধিতে মেয়েটি নিজেকে রক্ষা করতে পেরেছিলেন ছবি দুই বয়স তিরিশ বছর কর্মরতা অবিবাহিতা ভালো কাজ করে ম্যানেজমেন্টের নজরে পড়েছেন তিনি মেয়েটিকে ভালো লেগে গিয়েছিল তার বসের নানাভাবে মেয়েটির ঘনিষ্ঠ হতে চাইতেন তিনি বস বিবাহিত সন্তান রয়েছে পুরো উদ্দেশ্য বোঝা সত্ত্বেও মেয়েটি না বোঝার ভান করে কাজ করতেন অফিসের বাইরে বসকে বিশেষ গুরুত্বও দিতেন না অর্থাৎ ভালো লাগাটা আদৌ পারস্পরিক ছিল না একদিন তিনি হঠাৎ শোনেন বস মেয়েটির বিরুদ্ধে হ্যারাসমেন্টের অভিযোগ জানিয়েছেন আকাশ থেকে পড়েছিলেন তিনি উত্তর চেয়ে হোয়াটসঅ্যাপের জবাব ছিল তোর মতো মেয়েকেই তো দরকার সিঙ্গল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইন্টেলিজেন্ট আমাকে কি একটুও সময় দেওয়া যেত না ছবি তিন বয়স পঁয়ত্রিশ বছর কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত বিয়ে না করার সিদ্ধান্তে অটুট খুব অল্প সময় দুবার পদোন্নতি হয়েছে তার কোনো মেয়ে কি সৎ পথে কাজ করে শুধু উপরে উঠতে পারেন নিজেকে যাবতীয় কেচ্ছা কেলেঙ্কারির বাইরে রেখে নিজের কাজের প্রতি নিষ্ঠা রেখে এগোতে পারে তরতরিয়ে নিন্দুকেরা বলবেন পারে না নিশ্চয়ই অন্য কিছু ব্যাপার আছে সেই ব্যাপারটা আর কিছুই নয় বসকে বসে রাখা বলাই বাহুল্য কাজ দিয়ে নয় তার শারীরিক উপস্থিতিতে সমাজ এখনো ভাবতেই শেখেনি একটি মেয়ে শুধু কাজের মাধ্যমে তার লক্ষ্যে পৌঁছতে পারেন সেজন্য অন্য কোনো মাধ্যমের দরকার হয় না ঠিক যেভাবে একজন পুরুষ এই সাফল্যের শিখরে যেতে পারেন মহিলাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় না কাজেই একা থাকার সিদ্ধান্তটা নিতে বিরাট সাহসের দরকার হয় প্রয়োজন হয় প্রবল আত্মসংযমের কারণ প্রতি মুহূর্তেই একলা মেয়ে দেখলে তাঁর কাছাকাছি হওয়ার প্রবণতা লক্ষ্য করার মতো বেশি তাই প্রতি মুহূর্তে থাকে নানাভাবে আক্রান্ত হওয়ার আশঙ্কা কোথাও তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয় কোথাও আবার তার জীবনযাপন নিয়ে কখনো তিনি হয়ে ওঠেন পরনিন্দা পরচর্চার কেন্দ্র আবার কখনো তার একা থাকার মজা নিয়ে চলে মুখরোচক আলোচনা মোদ্দা কথা হল একা মেয়েকে সমাজ এখন মেনে নিতে পারে না তাকে প্রতি মুহূর্তে দাঁড় করানো হয় কাঠ গড়ায় যেন সে জীবন জীবনযাপন করতেছে কত বড় অন্যায়টাই না করে ফেলেছে সেই তার সাফল্যকে সবসময় অন্য রং দেওয়ার চেষ্টা করা হয় আর পাশাপাশি মাথায় ঢুকে যায় সিঙ্গল যখন তাই সহজেই অ্যাভেলেবেল অর্থাৎ সহজেই যাকে পাওয়া যেতে পারে পেয়ে যাওয়ার সেই ধারণাটা ঠিক কেমন সেটা ব্যক্তিগত স্তরে বা কর্মস্থল দু জায়গাতেই প্রযোজ্য অনেক পুরুষই মনে করে নেন এই মেয়ে যখন একা তখন আমি তাকে পেতেই পারি সেই পাওয়ার অর্থ বুঝিয়ে দেওয়ার কিছুই নেই তাকে শয্যাসঙ্গিনী হিসেবে পাওয়া তার সঙ্গে শারীরিক সম্পর্কটাই হবে মূলধন মনের টান নাই বা থাকল প্রেম প্রেম খেলা খেলে এই ব্যাপারটা ঘটানো সম্ভব বলেই মনে করেন এই শ্রেণীর পুরুষরা আর সেই উদ্দেশ্যে যদি পুরুষ মানুষটি সফল না হন তাহলে চলে মেয়েটির নামে কুৎসা রটানো তাঁর চরিত্র জীবনযাত্রা নিয়ে প্রশ্ন তোলা মেয়েটিকে এভাবে চাপে ফেলে তার স্বার্থ চরিতার্থ করতে চান আর কর্মক্ষেত্রে হয় আর এক রকম সেখানে বস সরাসরি বলেই দেন তোমার তো কোনো ঝুটঝামেলা নেই ছুটি কেন লাগবে বেশিক্ষণ কেন অফিসে থাকবে না অফিস ছুটিতেও কেন এসে কাজ করবে না তোমার আর কী কাজ মানে তাকে বুঝিয়ে দেওয়া হয় মহিলা হয়ে যদি বিয়েই না করো তোমার নিজের সংসারই যদি না থাকে তাহলে তুমি যখন খুশি পাওয়ার বস্তু ভাবখানা এমন সে মেয়ের কোনো দায়দায়িত্ব দায়িত্ব থাকতেই পারে না একমাত্র বিবাহিতদেরই প্রচুর দায়িত্ব তাই অবিবাহিতাদের বা একাকি মহিলাদের সহজেই টেকেন ফর গ্রান্টেড ধরে নেওয়া হয় ডাকলেই পাওয়া যাবে এমনই একটা মানসিকতা তৈরি হয়ে যায় কিন্তু এ ধারণা একেবারেই ভ্রান্ত একা স্বাবলম্বী স্বাধীন মেয়ের অর্থ তিনি মোটেই সহজলভ্য নন বরং তিনি অনেক বেশি সংযত কারণ তাকে প্রতি মুহূর্তে সমাজের এমন সব শক্তির সঙ্গে লড়াই করতে হয় যা অদৃশ্য এর সঙ্গে তো রয়েছেই মজ্জায় ঢুকে যাওয়া পুরুষতান্ত্রিকতার বিষ এ বিষ এমনই যে মাঝে মাঝে মেয়েটিকে গ্রাস করে নিতে চায় তখনও সে যুদ্ধ একা লড়ে তাকে সমাজে টিকে থাকতে হয় ফলে যিনি একা আছেন বা থাকতে চান তাকে প্রতিটা মুহূর্তে ওঠা বসা করতে হয় এমন কিছু বিষয়ের সঙ্গে যার উত্তর দেওয়ার দায় তার নেই কিন্তু প্রতি মুহূর্তে তা একরকমের মানসিক অশান্তির কারণ হয়ে ওঠে আর তার জেরেই চলে আসে একটা কথা যা আত্মীয় থেকে শুভাকাঙ্ক্ষী মনে করিয়ে দেন এভাবে কি কেউ একা থাকতে পারে বিয়েটা করে নেওয়াই তো ভালো আর মেয়ে যদি সে কথায় পাত্তা না দেয় তাহলে শুরু হয়ে যায় আর এক প্রচার ওকে তো বিয়েটা কেউ করলই না বা আরে বিয়ে হল না নিজের সংসার হলো না এ তো গেল অবিবাহিতদের কথা আর মেয়ে যদি ডিভোর্সই হয় বা সেপারেটেড তাহলে সমাজের লোকেরা অন্য অস্ত্র হাতে পায় গৃহবধূ হোক বা কর্মরতা প্রতি হয় আরে বাবা কি এমন চাকরি করিস যে এত ফরানি বরকে একটু সময় দিবি না ছেলেটাও তো তেঁতে আসে নিজের কাজটাই বড় হলো সেই বা এসব বেলেল্লাপনা মেনে নেবে কেন মুখে আগুল দেয় না সমালোচকেরা চলতে থাকে ডাইনি খোঁজা কেউ যদি অবিবাহিত থেকে সন্তান দত্তক নিতে চান বা কৃত্রিম উপায় গর্ভধারণ করতে চান তা নিয়ে ঢিডি পড়ে যায় সর্বত্র সেমের গায়ে যায় অতি বিপ্লবী তকমা তার ইচ্ছে কোনো দামি পায় না বরং তাকে বোঝানোর চেষ্টা করা হয় কি মারাত্মক ভুল তার ভাবনা অধিকাংশ ক্ষেত্রেই গুমড়ে মরে যায় তার আশা আকাঙ্ক্ষা কাজেই খুব সহজে বলতে গেলে একলা মেয়েকে এখনো গ্রহণ করতে শেখেনি সমাজ কারণ এই স্বাবলম্বী মেয়েরা পিতৃতন্ত্রের মূলে আঘাত করেছেন পুরুষতন্ত্রের ইগো বা অহংয়ে ধাক্কা লেগেছে আর সেখান থেকেই চেষ্টা চলছে মেয়েটিকে হেয় করার সেজন্যই জিতে যাচ্ছেন মেয়েটি তিনি নিজেকে প্রমাণ করে বুঝিয়ে দিচ্ছেন একা থাকতে গেলে মনের ভিতরে যে শক্তি প্রয়োজন সেটা তার আছে তিনি যে কোনো সময় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন পুরুষতন্ত্রের বাঁধা গদকে